তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কি করে একটা 12 মাসি আমের গাছ থেকে চারা তৈরি করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আম ধরে আছে। এটা একটা থাইল্যান্ড 12 মাসি আমের গাছ, যেখানে একদিকে আম ধরে আছে এবং উপরে মুকুলও চলে এসেছে এবং সেই মুকুল থেকে ফল ধরতে শুরু করেছে। তো চলো এটা গ্রাফট করা যাক। প্রথমে আমরা একটা ভালো ডাল নিয়ে নেব, যেটাকে আমরা বলবো সায়ন। সায়নটা একটু পুরনো হলে ভালো হয়। এবং তারপর সায়নটাকে আমরা তৈরি করে নেব গ্রাফট করার জন্য। যতগুলো পাতা আছে একটি একটি করে ব্লেডে করে কেটে নেব। আমাদের সায়ন এখন রেডি এবং এটাকে আমরা গ্রাফট করতে পারি। এটা একটা বীজের চারা, যেটাকে আমরা রুটস্টক হিসাবে ব্যবহার করতে চলেছি এবং রুটস্টকের 1 ফুট উপর থেকে কেটে নিলাম। সায়নটিকে আমরা ভি আকৃতির কেটে নিলাম। খুব ধারালো ছুরি না থাকলে আমরা ব্লেডের ব্যবহার করতে পারি, তাতে গ্রাফট খুব ভালোভাবে লেগে যায়। এবার স্টকের মধ্যেখানে একটা চিরে লাগিয়ে আমরা সায়নটি ভালোভাবে ফিট করে দেব। আমরা দেখব যেমন দুটির মধ্যে কোনো রকমের ফাঁক না থাকে এবং দুটো ভালোভাবে জয়েন্ট হয়। তারপর গ্রাফটিং টেপ নিয়ে ভালোভাবে বেঁধে দেব। গ্রাফটিং টেপ না থাকলে আমরা সেলো টেপ ব্যবহার করতে পারি, এটাতেও খুব ভালোভাবে গ্রাফট সাকসেসফুল হয়ে যায়। এই গ্রাফটিংটা আমরা মে মাসে করছি, তো এই সময় একটু হাওয়ার মধ্যে গরম ভাব বেশি থাকে, সেজন্য উপর থেকে পলিথিন ঢাকা দিয়ে দেবো। তাহলে কি হবে, উপরের যে সায়নটা আছে সেটা শুকোবে না এবং আমাদের যে গ্রাফটিংটা আছে সেটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক এরকমভাবে প্লাস্টিকটা আমরা উপর থেকে পরিয়ে দেব। তো চলুন দেখাই একটা অন্য গাছ, যেটা আমি কলম করেছিলাম। তো এটাও থাইল্যান্ড 12 মাসির কলম, যেটা খুব ভালোভাবে সাকসেস হয়ে গেছে। প্রায় 1 থেকে 2 মাস পর আমরা প্লাস্টিক টেপটা খুলে দিতে পারি। এরপর সময় মতো ভালোভাবে জল দিলেই গাছটা বেড়ে উঠবে এবং খুব কম সময়ের মধ্যে এটা ফল দেবে।